সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এতে কালো জিরে এক চামচ দিয়ে দিতে হবে। এখানে কেটে রাখা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভেজে নিতে হবে ভালো করে। ভেজে নেওয়ার পর এখানে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ, তার মধ্যে আবারও পরিমাণ মতো হলুদ, নুন ও পোস্ত ও সর্ষে বাটা দিয়ে এখানে গরম জল দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে অথবা এইভাবেই ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলটা আরও গাঢ় হয়ে যায়। এবার এটাকে ফুটিয়ে নিলেই তৈরি সর্ষে ইলিশ।